মানুষ পুড়িয়ে মেরে যারা ক্ষমতা দখল করতে চায় সেই বিএনপি জামাত জোটের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বরিশাল বিভাগীয় নির্বাচনী জনসভায় তিনি বলেন, নৌকা ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। 7 জানুয়ারি নৌকার পক্ষে ভোট চান আওয়ামী লীগ প্রধান। সোহেল তালুকদারের ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা শোভা। 5 বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেখার অপেক্ষার অবসান ঘটেছে শেরে বাংলা আর জীবনানন্দের প্রিয় ভূমি কীর্তনখোলা ঘেঁষা বরিশালের মানুষের। বঙ্গবন্ধু উদ্যানে জনসভাস্থল দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ। লাল সবুজের পতাকা ব্যানার ফেস্টুনে বরিশাল পরিণত হয় মিছিলের নগরীতে। প্রতিটি গলি সড়কে অধীর জনতা বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখার অপেক্ষায়। দুপুর 2টার পরে মঞ্চে এলেন প্রধানমন্ত্রী, জনতার আন্তরিক অভিবাদনের জবাব দিলেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আমল থেকে আওয়ামী লীগের প্রত্যেকটি আমলে জনগণের মাথাপিছু আয় এবং জীবনমানের উন্নতি হয়েছে। আগামীতে শিল্প কারখানা তৈরি, ভোলার গ্যাস বরিশালে পৌঁছে দেয়া, মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপন, ভাঙা থেকে বরিশাল পর্যন্ত 6 লেনের সড়ক করে দেয়া সহ উন্নয়নের একগুচ্ছ ঘোষণা দেন সরকার প্রধান। এই বরিশাল এক সময় ছিল শস্য ভাণ্ডার, বরিশালের সেই সুনাম আবার আমরা ফিরিয়ে আনতে চাই, আবার আমরা বরিশালকে শস্য ভাণ্ডারে রূপান্তর করতে চাই। বরিশালে আর কোনো কষ্ট থাকবে না, দুর্ভোগ থাকবে না, এই রাস্তাও আমরা সেই আধুনিক রাস্তা তৈরি করে দিয়ে চলার পথ সহজ করে দেব। এখানে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে আপনার বিশেষ করে সোলার প্যানেল সহ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি, ভোলার গ্যাস সিএনজি করে আমরা ঢাকায় নিচ্ছি, ভবিষ্যতে বরিশালেও আমরা নিয়ে আসব, শিল্প কারখানা যাতে গড়ে ওঠে তার ব্যবস্থা করব। বিএনপি জামাত জোটের অত্যাচার দুঃশাসন ও দুর্নীতি দেশকে পিছিয়ে দিয়েছিল অভিযোগ করে সরকার প্রধান বলেন, নির্বাচন এলেই এই মহলটি সহিংসতায় মেতে ওঠে। বাসে আগুন, গাড়িতে আগুন, ঠিক 2001 সালে শুরু করেছিল, এরপর 13-14 একই ঘটনা ঘটায়, এরপরে আবার এখন সেই অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আমি ধিক্কার জানাই ওই বিএনপি জামাতকে, বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে, তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলেই 15 বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে আর দেশ উন্নত হয়েছে। নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান তিনি। আমরা বিশ্বাস করি তরুণের শক্তি বাংলাদেশের অগ্রগতি। নতুন ভোটারের কাছে আমার আহ্বান, যারা প্রথমবার ভোট দিতে আসবেন, নিশ্চয়ই চাইবেন না যে আপনার ভোট ব্যর্থ হোক, কাজে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। আন্তর্জাতিক বিশ্বের প্রতিযোগিতায় জয়ী হতে আধুনিক, দক্ষ, বিজ্ঞান মনস্ক, স্মার্ট জনশক্তি তৈরি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধান, নদী, খাল, এই তিনের জনপদ বরিশাল এখন উন্নয়নের আরেক নাম। প্রায় 5 বছর পরে বরিশাল বিভাগীয় জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, নৌকা যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে, আর তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, বরিশাল।